এটা অটুট। এক কাপড় মিলে নাই তো সংসার টিকে নাই, এক কাপড় মিলে নাই। কয় কাপড়? মনে হয় বুঝাইতে পারি নাই। এক কাপড় মিলে নাই সংসার টিকে নাই, এক কাপড় মিলে নাই। খালি বলছে অমুক ব্র্যান্ডের হইতে হবে, পয়সা যাবে ছিল না, ব্র্যান্ডেরটা আসে নাই, সংসার টিকে নাই, চলে গেছে, তালাকনামা লেখা পাঠায় দিছে, না হয় না? আর এক কাপড়ে সংসার টিকতেছে, তাও স্ত্রীর এক কাপড় না, স্বামী স্ত্রী মিলা এক কাপড়। কয়জনে মিলা এক কাপড়? দুইজনে মিলা এক কাপড়, সংসার টিকতেছে, তাও কি হাসিতে খুশিতে, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী, স্বামীকে দেখে তো মুস্কি হাসে, স্বামী স্ত্রী দেখে তো মুস্কি হাসে। তো স্বামী জিজ্ঞাসা করছে, দেখলি হাসস, কারণটা কি? আমি যে জান্নাতি এই জন্য তোমাকে দেখলি মনে ওঠে আর আসতে পারি। তো তুমি জান্নাতি কি করা? তো সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। তুমি না হইলে আমার সবর হইতো না, তোমারে দেখলেই সবরের কথা মনে ওঠে আর সবরের ফলটাও চোখের সামনে বাইসা ওঠে, যে ওই যে জান্নাত দেখা যেতেছে, এই জন্য হাসতেছি। তো স্বামীকে জিজ্ঞাসা করছে, তুমি তোমাকে দেখো আমার জান্নাত মনে ওঠে। কয় কি করা? কয় শুকুর আদায় করি সারাদিন, যে না কোনো অভিযোগ না কোনো চাহিদা, কি দৈরা নিয়ে আসলাম, কোনো অভিযোগও নেই, কোনো কোনো চাহিদাও নেই, কোনো চাহিদা বোঝেন তো না? বোঝেন না? কি বোঝেন চাহিদা দেখি? হ্যাঁ, কোনো চাহিদা নেই, কোনো অভিযোগ নাই, শুক্রিয়া আদায় করি। আর যখনই শুক্রিয়া আদায় করি তো জান্নাত সামনে বাসতে থাকে, এই জন্য তোমাকে দেখলে হাসি। ওইখানে দিনের সম্পর্ক ছিল, দিনের ভিত্তি ছিল। এটার যদি প্রমাণ চান তো প্রমাণ দেওয়া যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে প্রমাণ দেওয়া যাবে। পুত্রবধূকে এসে জিজ্ঞাসা করছে, পুত্রবধূকে এসে জিজ্ঞাসা করছে, কেমন আছো? নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়, ছেলের সাথে দেখা হয় নাই। বসে চৌখাট পাল্টায় নিতে বলো, সালামও দিও চৌখাট পাল্টায় নিতে বলো, চৌখাট বোঝেন? আসার পরে সালাম দিছে, বলছে কি বইলা গেছে আব্বা? বলছে চৌখাট পাল্টায় নিতে। বলে কোন কথার প্রেক্ষিতে বলছে? বলে জিজ্ঞাসা করছিল কেমন আছো, তো বলে জবাব কি দিয়েছো? বলে যা সত্য তাই দিছি, নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়। বলছে চলো বাপের বাড়ি, সম্পর্ক এখানে টিকবে না, কেননা দিন এইখানে আর রয় নাই, বিদায় সম্পর্ক আর থাকবে না। তোমার আমার সম্পর্ক দিনের ভিত্তিতে রয় নাই, দিনের ভিত্তিতে যদি হইতো তাহলে তুমি বলতা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। রাগ হয় না, রাত্রে ঘোরেন তো না, এই জন্য দেখেন না, শুধু দোকান থেকে ঘর, ঘর থেকে দোকান, অফিস থেকে ঘরে, ঘরের থেকে অফিসে, আর কিছু ঘুরে তো দেখেন না। আমার কথায় রাগ হয়ে যান না, ঘুরা তো দেখেন না, দুনিয়াটা একটু ঘুরা দেখেন, তাইলে শুকরিয়া আদায় করার সুযোগ হবে। যখন সারা রাত্র বৃষ্টি হয় তখন ঢাকা শহরের শেষ রাত্রের দিকে গভীর রাত্রে একটু ঘুরা দেখেন, কত মানুষ মানুষের ঘরের বাহিরে শুধু বৃষ্টি ভিজার থেকে বাঁচানোর জন্য বৈসা বৈসা নিজের জীবনটা কাটায় দিতেছে, রাত্রটা কাটায় দিতেছে। দুই একজন না, দুই একশো না, দুই এক হাজার হবে ঢাকা শহরে। আমরা সারা রাত্র ঘুরি তো, তাহলে জুমা পড়ায় বাহির হয়ে যাবো, আজকেও প্রোগ্রাম আছে, ফিরতে ফিরতে দুইটা তিনটা বাজবে, কালকেও আছে, সারা রাত পার হয়ে যাবে হয়তো, আইসা ফজর পড়তে পারি কিনা জানি না ঢাকা শহরে, আমরা তো দেখি, এই জন্য আমাদের ভিতরে এফেক্ট করে বেশি, এটা বুঝি বেশি, আপনারা বুঝবেন না, কেন এলাকার বাহিরে যাওয়া হয় না তো, কোথেকে দেখবেন এই সমস্ত লোকগুলাকে,
যারা রাতের পরে রাত রোডের ভিতরে কাটায় দেয়। বস্তিতে তো কখনো যান না, কোথেকে দেখবেন বস্তির মানুষগুলাকে কিভাবে জীবন কাটে। এই জন্য তো নেয়ামতে শুকরিয়া হয় না, রাগ হয় না, শুকরিয়া হয় না। যদিও পাথরের ছিল, আমাদের নাই, কিতাবে পাওয়া যায়, লেখা না হইলে আমি বলতাম না, কিতাবে আছে। ছোট একটা পাথর, পানি এতগুলা বাহির হইতেছে, আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাথর তো ছোট, এত পানি কোথেকে আসে? কবরেই জিজ্ঞাসা করো। তো জিজ্ঞাসা করছে এত পানি কোথেকে? যেদিন থেকে শুনছি আল্লাহ আমাকে জাহান্নামের জন্য পেট্রোল বানাবে, পেট্রোল প্রজ্বলিত করতে যেরকম পেট্রোল লাগে না, কোরআনে আছে জাহান্নামের পেট্রোল হলো দুইটা, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষকে দিয়া জাহান্নামকে প্রজ্বলিত করবে পাথরকে দিয়া। ওই দিন থেকে আমার কান্না এই পানি বাহির হইতেছে। এই জন্য বাংলা কবি লেখছিলেন, কিতাবেও আছে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। জানি না এই কবিতা পড়ছেন কিনা আপনারা, পড়ছেন? কবিতা আছে বাংলায়, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো, কবির নাম ভুলে গেছি আমি, কবিতা আমার মনে আছে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো, পাহাড় এই জন্য কাঁদে, পাথর এই জন্য কাঁদে। তা আল্লাহ ঘোষণা দিছে, পাথরকে শুনে দাও, আমি আরে মাফ করে দিলাম, একে ইন্ধন বানাবো। আবার ফিরে আইসা দেখে পানি ওরকমই পড়তেছে, জিজ্ঞাসা করছে কি, আর আগে তো পড়তে ছিল কান্নার কারণে, এখন পানি পড়ে কেন? আগেরটা ভয়ে ছিল, এখনটা শুকরিয়ায় ছিল, এখন পানি পড়তেছে না। দুনিয়ায় কোনোদিন টুটবে, ছিড়বে না, ছুটবে না, ভাঙবে না, আখেরাতে দুনিয়াতেও না, আখেরাতেও না, কোথাও এই সম্পর্ক ছিন্ন হবে না। আজকে তো সম্পর্ক হয় সহজে, আবার ছোটও সহজে, হয় সহজে হয়ে যায় না, কি সম্পর্ক এখন সহজে হয়ে যায়। আজকাল তো বেশিরভাগ সম্পর্কই ফেসবুকে হয়, ঠিক না? কি শুধু সম্পর্ক হয়, বিয়ে হয়, শাদি হয়, না জানি কত কিছু হয়। যাক, এটা আলোচনা করলে তো আবার কেউ আঙ্গুল উঠে দিবে, আপনার এত মাথা ব্যথা কেন? আসলেই আমার মাথা ব্যথা কেন? আমার কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে। সত্য তো এটাই হবে, জেসি করনি এসি ভরনি, জেসি করনি। বোঝেন, উর্দু বোঝেন, আবার অন্য কিছু বলে ফেলেন না যে পাকিস্তান থেকে কবে আইলেন, ঠিক না? জেসি করনি ওইসি ভরনি, যেরকম করবো এরকমই মিলবে। দিনু তুদানু, এটাই সত্য, ধোকা দিলে ধোকা খাইতে হবে, এটাই সত্য, যেমন করবে এমনই হবে। এই জন্য আমি বলি মাঝে মাঝে, কখনো জানি না বুঝে আসবে কি আসবে না, যে মাটি আপনি মক্কার থেকে আনতে পারেন, এখন সিস্টেম আছে আনার, বুক দিলেই চলে আসবে, কোরিয়ার সার্ভিসে দিয়া দিলেই চলে আসবে, ওগুলো তো টাকার দরকার, ঠিক না? কেজি হিসাবে ওজন দিবে, চার্জ আপনাকে টাকায় পৌঁছে দিবে। মাটি মক্কা আনতে পারেন, জমজমের পানি এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, পুরো ইনটেক পাবেন 5 লিটার, টাকা হয়তো একটু বেশি লাগবে। করোনার কারণে মধ্যে কিছুদিন বন্ধ ছিল, এখন আর বন্ধ নাই, এখন বাইতুল মোকাররম গেলে অ্যাভেলেবেল পাবেন। মাটি মক্কার হইতে পারে, পানি জমজমের হইতে পারে, সেচন জমজমের পানি দিয়েও হইতে পারে, মাটি মক্কারও হইতে পারে। তেঁতুল গাছ লাগাইলে তেঁতুলই হবে, আঙ্গুর হবে না। হ্যাঁ, পার্থক্য এতটুক হইতে পারে, আমাদের দেশের তেঁতুলের আকৃতি ছোট, এটা একটু বড় হইতে পারে মাটির বরকতে। আমাদেরটা টক একটু বেশি, ওটা টক একটু কম হবে, এটা আমি মানি, কিন্তু হবে তেঁতুলই, সত্য এটাই, সত্য এটাই।
যেইভাবে আজকে জোড়তে চাইতেছি এইভাবে জোড়া হবে না, জোড়া হবে না। একটা সময় এই জমিনে ছিল বাংলাদেশে যে সারা বছর টোকায় একটা তালাক পাওয়া যেত না, তালাক দেওয়া মানুষের কাছে বড় ঘৃণিত ব্যাপার ছিল। এখন তালাক দেওয়াটা একটা ট্রেডিশন হয়ে গেছে, কালচার, ঠিক না? হ্যাঁ, তালাক না দিল তো আর বিয়া কি হইল, ঠিক না? তালাক এখন ট্রেডিশন, কালচার হয়ে যেতেছে। সম্পর্কগুলা দিন দিন দুর্বল হইতেছে, সব সম্পর্ক দুর্বল, কোন শক্তিশালী সম্পর্ক না। তো সম্পর্কের দ্বারা মানুষ মানুষের সাথে জড়বে না। আমার কথা লেখা রাখেন, বসতে চেষ্টা করেন, যতটুকু আল্লাহ বুঝানোর যোগ্যতা দিছে ওইভাবেই বুঝাইতে চেষ্টা করতেছি। আর রব্বে কাবার কসম, ভিতর থেকে বলতেছি, কোনো সাজায় না, বড় ব্যথা লাগে সারাদিন ভাবি, হায় হইল কি, কি হওয়ার কথা ছিল হইলটা কি, কি দেখার কথা ছিল কি দেখতেছি, কি শোনার কথা ছিল কি শুনতেছি, কি পড়ার কথা ছিল কি পড়তেছি, কি লেখার কথা ছিল কি লিখতেছি, কি প্রচার প্রসারের কথা ছিল কি প্রচার প্রসার হইতেছে, কালচার কেমন হওয়া দরকার ছিল কেমন হইতেছে, মুসলিম কালচার কেমন হওয়া দরকার ছিল কেমন হইতেছে। বাবার থেকেই কিন্তু বের করতেছি, মানুষ মানুষের সাথে জড়বে, রব্বে কাবার কসম। একবার পিছনে দেখায় আসছি, আবারও দেখাইতে পারতেছি, কোরআন দিয়া দেখাইছি, যদি মানুষ মানুষের সাথে সম্পর্কের মাধ্যমে জড়ত তাহলে বৃদ্ধাশ্রমের অস্তিত্ব কোনো দিন বাংলাদেশে হইত না। কোনো মা বাবাকে তো সন্তান ঘর থেকে বাহির হইতেই দিতেন না, বৃদ্ধাশ্রম হতো তো হতো কোত্থেকে, সে তো বলতো জান যাবে আমার, খেদমত আমি করব। নাইলে হাদিসে এই কথা কেন আসতো, আল্লাহ রসুল এত ধমক দিয়ে কেন বলতেন, তিনজনের বদদোয়া কেন এক জায়গায় একত্রিত হইত, আল্লাহর বদদোয়া, জিবরিল আল ইসলামের বদদোয়া, দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের বদদোয়া, মা বাবা দুজনকে পাইল অথবা একজনকে পাইল জীবিত অবস্থায়, কিন্তু জান্নাত বানায় নিতে পারল না, ধ্বংস হোক, এই বদদোয়া কেন আসত। তাহলে তো সন্তান বলতো যে আমার জান্নাত বৃদ্ধাশ্রমে থাকবে, এটা হয় তো হয় কি করে, আমার জান্নাত আমার কোলে থাকবে, কোলে আমার বুকে থাকবে, আমার জান্নাত আমার মাথায় থাকবে। তাহলে তো সত্য এটাই হইতো, এটাই হইতো সত্য, এটা হতো না। সম্পর্কের মাধ্যমে মানুষ মানুষের সাথে জড়বে না। হ্যাঁ, ইট সিমেন্ট দিয়া জড়বে, এটা সত্য, কাঠ কাঠের সাথে প্যারাক দিয়া জড়বে, এটাও সত্য, কাপড় সিলাইয়ের মাধ্যমে টুকরা গুলা জড়বে, এটাও সত্য মানি, কিন্তু মানুষ মানুষের সাথে মিলবে সম্পর্ক দিয়া, এই জন্যই আল্লাহ দিন দিছেন, মানুষ মানুষের সাথে জড়বে দিনদারি দিয়া, দিনের মাধ্যমে জড়বে, যেটা না বুঝতে পারতেছি না বুঝাইতে পারতেছি, আমিও বুঝতে পারি না বুঝাইতেও পারি না, জাদু তো জানি না, দোয়া তো করি আল্লাহ কোনো জাদু শিখায় দেন যেন জাতিকে বুঝাইতে পারি, কথাগুলা দিলে লাগে আসর করে, দিন দিয়া জড়বে, একজন আরেকজনের সাথে জড়বে দিন দিয়া। সম্পর্ক যখন হবে তখন দিনের ভিত্তিতে হবে, এই জন্যই হাদিসে আছে ফাসফার বিদাতি দিন, সম্পর্ক যদি দেখো তাহলে দিন দেখা গড়ো, দিনকে বেসিক বানায়ো, বেসিক বেসিকলি সম্পর্ক দিনের ভিত্তিতে, এই জন্যই হাদিসে বলছে লা ইয়াকুলু কাত্ত
লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খরচাও যেন দিনের ভিত্তিতে হয়। খরচা যখন করবে দিন সামনে রেখা যেন খরচা হয়, দিন পিছিয়ে রেখা না, দিনদারির সামনে রেখা যেন খরচা হয়। যে কার উপরে খরচ করতেছ, দিনদার, দিন সামনে না দিন ছাড়া? দিনদারি সামনে না দিনদারি ছাড়া খরচ করতেছ? উদ্দেশ্য দিন নাকি অন্য কিছু? এই কথাগুলো কোনোদিন আসতো না। আর যেখানে সম্পর্ক দিনদারির ভিত্তিতে হয়েছে ওটা অটুট, ওটা হ্যাঁ ওটা অটুট, এটা অটুট। এক কাপড় মিলে নেয় তো সংসার টিকে নেয়, এক কাপড় মিলে নেয়। কয় কাপড় মনে হয় বুঝাইতে পারি নাই, এক কাপড় মিলে নাই সংসার টিকে নাই, এক কাপড় মিলে নাই। খালি বলছে অমুক ব্র্যান্ডের হইতে হবে, পয়সা যাবে ছিল না ব্র্যান্ডেরটা আসে নাই, সংসার টিকে নাই, চলে গেছে, তালাক নামার লেখা পাঠায় দিছে, না হয় না? আর এক কাপড়ে সংসার টিকতেছে, তাও স্ত্রীর এক কাপড় না, স্বামী স্ত্রী মিলা এক কাপড়। কয়জনে মিলা এক কাপড়? দুইজনে মিলা এক কাপড়, সংসার টিকতেছে, তাও কি হাসিতে খুশিতে? স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী, স্বামীকে দেখে তো মুস্কি হাসে, স্বামী স্ত্রী দেখে তো মুস্কি হাসে। তো স্বামী জিজ্ঞাসা করছে দেখলি হাসস, কারণটা কি? আমি যে জান্নাতি এই জন্য তোমাকে দেখলি মনে ওঠে আর আসতে পারে। তো তুমি জান্নাতি কি করা? তো সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। তুমি না হইলে আমার সবর হইতো না, তোমারে দেখলেই সবরের কথা মনে ওঠে আর সবরের ফলটাও চোখের সামনে বাইসা ওঠে, যে ওই যে জান্নাত দেখা যেতেছে, এই জন্য হাসতেছি। তো স্বামীকে জিজ্ঞাসা করছে তুমি, তোমাকে দেখো আমার জান্নাত মনে ওঠে। কয় কি করা? কয় শুকুর আদায় করি সারাদিন, যে না কোনো অভিযোগ না কোনো চাহিদা, কি ধৈরা নিয়ে আসলাম, কোনো অভিযোগও নেই, কোনো কোনো চাহিদাও নেই, কোনো চাহিদা বোঝেন তো না? বোঝেন না? কি বোঝেন চাহিদা দেখি? হ্যাঁ, কোনো চাহিদা নেই, কোনো অভিযোগ নাই, শুক্রিয়া আদায় করি। আর যখনই শুক্রিয়া আদায় করি তো জান্নাত সামনে বাসতে থাকে, এই জন্য তোমাকে দেখলে হাসি। ওইখানে দিনের সম্পর্ক ছিল, দিনের ভিত্তি ছিল। এটার যদি প্রমাণ চান তো প্রমাণ দেওয়া যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে প্রমাণ দেওয়া যাবে। পুত্রবধূকে এসে জিজ্ঞাসা করছে, পুত্রবধূকে এসে জিজ্ঞাসা করছে কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়, ছেলের সাথে দেখা হয় নাই, বসে চৌখাট পাল্টায় নিতে বলো, সালামও দিও চৌখাট পাল্টায় নিতে বলো, চৌখাট বোঝেন? আসার পরে সালাম দিছে, বলছে কি বইলা গেছে আব্বা? বলছে চৌখাট পাল্টায় নিতে। বলে কোন কথার প্রেক্ষিতে বলছে? বলে জিজ্ঞাসা করছিল কেমন আছো, তো বলে জবাব কি দিয়েছ? বলে যা সত্য তাই দিছি, নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়। বলছে চলো বাপের বাড়ি, সম্পর্ক এখানে টিকবে না, কেন দিন এইখানে আর রয় নাই, বিদায় সম্পর্ক আর থাকবে না। তোমার আমার সম্পর্ক দিনের ভিত্তিতে রয় নাই, দিনের ভিত্তিতে যদি হইতো তাহলে তুমি বলতা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। রাগ হয় না, রাত্রে ঘোরেন তো না, এই জন্য দেখেন না, শুধু দোকান থেকে ঘর, ঘর থেকে দোকান, অফিস থেকে ঘরে, ঘরের থেকে অফিসে, আর কিছু ঘুরে তো দেখেন না। আমার কথায় রাগ হয়ে যান না, ঘুরা তো দেখেন না, দুনিয়াটা একটু ঘুরা দেখেন, তাইলে শুকরিয়া আদায় করার সুযোগ হবে। যখন সারা রাত্র বৃষ্টি হয় তখন ঢাকা শহরের শেষ রাত্রের দিকে গভীর রাত্রে একটু ঘুরা দেখেন,
কত মানুষ মানুষের ঘরের বাহিরে শুধু বৃষ্টি ভিজার থেকে বাঁচানোর জন্য পয়সা পয়সা নিজের জীবনটা কাটায় দিতেছে, রাত্রটা কাটায় দিতেছে। দুই একজন না, দুই একশো না, দুই এক হাজার হবে ঢাকা শহর। আমরা সারা রাত্র ঘুরি তো, তাহলে জুমা পড়ায় বাহিরে যেমন আজকেও প্রোগ্রাম আছে, ফিরতে ফিরতে দুইটা তিনটা বাজবে, কালকেও আছে, সারা রাত পার হয়ে যাবে হয়তো, আইসা ফজর পড়তে পারি কিনা জানি না ঢাকা শহরে। আমরা তো দেখি, এই জন্য আমাদের ভিতরে এফেক্ট করে বেশি, এটা বুঝি বেশি, আপনারা বুঝবেন না। কেন এলাকার বাহিরে যাওয়া হয় না তো, কোত্থেকে দেখবেন এই সমস্ত লোকগুলাকে যারা রাতের পরে রাত রোডের ভিতরে কাটায় দেয়। বস্তিতে তো কখনো যান না, কোত্থেকে দেখবেন বস্তির মানুষগুলাকে কিভাবে জীবন কাটে। এই জন্য তো নেয়ামতে শুকরিয়া হয় না, রাগ হয় না, শুকরিয়া হয় না। যদিও পাথরের ছিল, আমাদের নাই, কিতাবে পাওয়া যায়, লেখা না হইলে আমি বলতাম না, কিতাবে আছে। ছোট একটা পাথর, পানি এতগুলা বাহির হইতেছে, আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাথর তো ছোট, এত পানি কোত্থেকে আসে, ওরেই জিজ্ঞাসা করো। তো জিজ্ঞাসা করছে, এত পানি কোত্থেকে, যেদিন থেকে শুনছি আল্লাহ আমাকে জাহান্নামের জন্য পেট্রোল বানাবে, পেট্রোল প্রজ্বলিত করতে যেরকম পেট্রোল লাগে না, কোরআনে আছে জাহান্নামের পেট্রোল হইল দুইটা, উকু দুহান নাস ওয়াল হিজারা, মানুষকে দিয়া জাহান্নামকে প্রজ্বলিত করবে পাথরকে দিয়া। ওই দিন থেকে আমার কান্না এই পানি বাহির হইতেছে। এই জন্য বাংলা কবি লেখছিলেন, কিতাবেও আছে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। জানি না এই কবিতা পড়ছেন কিনা আপনারা, পড়ছেন? কবিতা আছে বাংলায়, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো, কবির নাম ভুলে গেছি আমি, কবিতা আমার মনে আছে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো, পাহাড় এই জন্য কাঁদে, পাথর এই জন্য কাঁদে। তা আল্লাহ ঘোষণা দিছে, পাথরকে শুনে দাও, আমি আরে মাফ করে দিলাম, একে ইন্ধন বানাবো না। আবার ফিরে আইসা দেখে পানি ওরকমই পড়তেছে, জিজ্ঞাসা করছে, কি আর আগে তো পড়তে ছিল কান্নার কারণে, এখন পানি পড়ে কেন? আগেরটা ভয়ে ছিল, এখনটা শুকরিয়ায় ছিল, এখন পানি পড়তেছে শুকরিয়ার কারণে। আগে ভয়ে কানছি, এখন শুকরিয়ার কারণে কানতেছি, আল্লাহ আমাকে মাফ করে দিছে, আমি শুকরিয়া আদায় করবো না, শুকরিয়ার কান্না এখন। তো আমাদের তো ভয়ে কান্না আসে, বিপদে কান্না আসে, শুকরিয়ায় তো কান্না আসে না, আসে নাকি? আজ পর্যন্ত তো কাউকে দেখলাম না যে শুকরিয়ার কান্না কাঁদে। হ্যাঁ, একজন পাওয়া যায় যে শুকরিয়ার কান্নাও কাঁদে, ওটা হলো মা, যখন সন্তান বিদেশ থেকে ফিরে আসে তো জড়ায় জড়া কান্দা দেয়। ওরে যদি জিজ্ঞেস করে কাঁদো কেন, কোলেরটা কোলে চলে আসছে, বুকেরটা বুকে আসছে, এই জন্য শুকরিয়া তান কাঁদতেছে। ওটা মাঝে মাঝে মাকে পাওয়া যায় কাঁদতে, কিন্তু আমাদেরকে যাদেরকে আল্লাহ নেয়ামত দিছে তারা তো কাঁদে না, আল্লাহ তুই আমাকে কত দিছিস, এতটুক তো আমি যোগ্য ছিলাম না, তারপরে তো তুই এত দিছিস, শুকরিয়ার কান্না তো নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো বুঝে আসো, না আসলে বড় বিপদ, জীবন তো কেটে যাবে। আমার এই কথাগুলোই হয়তো প্রমাণ হিসাবে একদিন আমার জন্য দাঁড়াইতে পারে, আপনাদের জন্য দাঁড়াইতে পারে, যে দিন তো দিছিলাম আমি মানুষকে আপোষে জোড়ার জন্য, জোড়ার জন্য, তখনই এই হাদিস সত্য হইতো, তুবাল আমির আলা পাবিল ফকির, যাদেরকে আল্লাহ পয়সা দিছে ওরা সারা দিন ফকিরদের ঘর টোকাইত, আর দাঁড়ায়া একটা মুস্কি হাসি দিত, বলতো আমি আজকে ওই ধনী হইতে পারছি যার সম্বন্ধে আল্লাহ প্রশংসা করছে, আল্লাহ রসুল প্রশংসা করছে, তুবাল আমির আলা বাবিল ফকির, সৌভাগ্যবান ধনী ওই ব্যক্তি যে গরিবের দরজায় যায় দাঁড়ায়, ঠক ঠকায়।
ওরে খুঁজা বাহির করে। তাহলে হাদিস কোনোদিন হইতো না, এটা সম্পর্কের কারণে হয়েছে, নাহলে কোনোদিন হতো না। আমার কথাগুলো বুঝতে চেষ্টা করে, বড় দিলের কান দিয়ে নিবিড় ভাবে শুনতে হবে, তাহলে আল্লাহ আশা রাখি আল্লাহ বুঝে বুঝ দিতে পারে, দিলে গাঁথতে পারে। দিন দিছেন মানুষকে আপোষে জোড়ার জন্য, নাইলে জোড়বে স্বার্থের জন্য, জোড়বে স্বার্থ শেষ, স্বার্থের সাথে বিচ্ছেদ ঘটবে, শেষ না, স্বার্থে একটু ছোঁয়া লাগবে, আঘাত না ছোঁয়া, আঘাত তো বড় জিনিস, একটু ছোঁয়া লাগবে আর সম্পর্ক থাকবে না, ছেদ হয়ে যাবে। যেমন বললাম না, এক কাপড়ের কারণে বিচ্ছেদ, কয় কাপড়, ব্র্যান্ডের কাপড় পায় নাই তো বিচ্ছেদ হয়ে গেছে, অথচ এক কাপড়ে জীবন, তাও দুইজনের জন্য এক কাপড়, তাও দুজনের জন্য এক কাপড়, এক টোকায় দরজা খুলতেছে, এক টোকায়, এখানে সারা রাত্র টোকায় টোকায় টোকাইতে 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 বেল বাজাইতে বাজাইতে বিরক্ত হইয়া দরজায় ঘুমায় গেছে, সকালে ওইটা খুলছে, এত বাজাইলাম শুনো কয় শুনি না, এরমই তো। ওইখানে এক টোকায় দরজা খুলতেছে, জিজ্ঞেস করছে ফাতেমা এক টোকায় কে করে খোলো, আব্বা শিখাই দিছে আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, যেন টোকাটা আমার পিঠে লাগে দরজায় না লাগে। তুমি সারাদিন পরিশ্রম করে আসবার দরজা টোকাবে আর আমি খুলবো না, আগেই শিখাই দিছি। ওইখানে চুলায় আগুন না জ্বলো জিন্দিগি, চুলায় আগুন জ্বলে না, চুলায় কোনো আগুন নেই, আলী রাদিয়াল্লাহ তাআলার ঘরে চুলায় আগুন নেই মাসের পর মাস। তারপরও সান্ত্বনা দিতেছেন, অজাদনা শাকারনা লামনাজি সাবারনা, পাবো তো শুক্রিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, চিন্তার কোনো কারণ নাই। তোমার চেহারায় যেন চিন্তার বাজ না দেখি, আলী চেহারায় যেন চিন্তার বাজ না দেখি, একটু বোঝেন ভালো মতে। যেদিন ভাজ দেখছে ওদিন চিৎকার দিয়া বলছে ফাতেমা, ফালা ইউনাসিবুল আনা আন্নাকুনা মাহজুন, চিন্তার ভাজ চেহারায় আনা আমাদের জন্য শোভা পায় না কেন ফাতেমা, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, ওয়াজাদনা শাকারনা শুকরিয়া আদায় করব তো আল্লাহ সাথে, লামনা জি সাবারনা সবর করব তো আল্লাহ সাথে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারায় ভাজ আসা শোভা পায়। কেমন জিন্দিগি, দিন দিছিলেন আপোষে জোড়ার জন্য, এখন এটাকে রাইখা দিছে বিলকুল, যেরকম সবার ঘরের কোরআন আছে প্রত্যেক মুসলমানের ঘরে, কিন্তু রাখা আছে গিলাপে বইরা তাকে, কি তাক চিনেন, তকুমে সাজায়া যাতাম, তাকের ভিতরে সাজানো আছে, আলমারিতে রাখা আছে,